শিশুকলে বাড়িতে ঢুকে সোনা দানা ল্যাপটপ সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেবার অভিযোগ। দুই ভবঘুরে মহিলাকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। লেকটাউন দমদম পার্ক এলাকায় বেশ কয়েক মাস ধরে পরপর কয়েকটি চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায় বাচ্চা কোলে নিয়ে দুই মহিলা বিভিন্ন বাড়িতে গিয়ে খাবার চাইছে। এরপর বাড়ির সদস্যদের অন্যমনস্কতার সুযোগে তারা মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দিত বলে অভিযোগ। নেপথ্যে বড়সড় চক্র কাজ করছে বলে পুলিশের দাবি। একদিকে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে শুট আউট, অন্যদিকে উত্তর চব্বিশ পরগনারই পানিহাটিতে দুষ্কৃতী দৌরাত্ম। বিটি রোডে তোলা আদায় করতে এসে বোমাবাজি ধাওয়া করায় পুলিশকে লক্ষ্য করে বোমা। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করেও বোমা ছোড়ার অভিযোগ উঠল জেল ফেরত দুষ্কৃতীর বিরুদ্ধে। গ্রেফতার মূল অভিযুক্ত চোর বিশু সহ চারজন। ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ। অভিযোগ, গতকাল দলবল নিয়ে পানিহাটির স্বদেশী মোড়ে একটি কারখানায় এসে তোলা চায় বিশু নামে ওই দুষ্কৃতী, বোমাও ছোড়ে। খবর পেয়ে তাড়া করে পুলিশ, পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তোলাবাজিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ব্যারাকপুর কমিশনারেট এলাকা, এবার ঘটনাস্থল খড়দা। গতকাল রাতে পানিহাটির অ্যাঞ্জেলস নগরে এক কারখানার মালিকের কাছে তোলা চাইতে যায় জেল থেকে সদ্য ছাড়া পাওয়া কুখ্যাত দুষ্কৃতী চোর বিশু। সেই সময় যখন হামলা চলছে, খবর পেয়ে ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এসে পৌঁছয় এবং পুলিশ যেটা জানাচ্ছে যে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তারপর পুলিশ ওই গাড়িটি ধাওয়া করে এবং ধাওয়া করার সময় বিটি রোডে ধানকল মোড়ের কাছে এসে পৌঁছয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃণমূলের দলীয় কার্যালয়, সেখানে তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে চার পাঁচটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা এবং ঘটনাস্থলে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পার্টি অফিসের সামনে রাখা একটি বেঞ্চ সেটি উড়ে যায় এবং পার্টি অফিসের ভেতরে যে ক্যারাম বোর্ড রয়েছে সেই ক্যারাম বোর্ডটিও উল্টে যায় এবং সেই সময় 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস সবেমাত্র পার্টি অফিস ছেড়ে বেরিয়েছেন এবং তিনি যদি সেই সময় উপস্থিত থাকতেন তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে দুষ্কৃতীরা বোমা ছুড়ে এদিকে বিটি রোড ধরে পালিয়ে যায় এবং পুলিশের গাড়ি ধাওয়া করতে গেলে পুলিশের গাড়িতেও ধাক্কা মারে এবং প্রথমে যেটা পুলিশ জানাচ্ছে অ্যাঞ্জেলস নগরে ওই কারখানার মালিকের ওপর হামলা চালাতে গেলে সেখানে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং তারপরে খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে। তার পাশাপাশি ওই গাড়িটি যখন বিটি রোড ধরে পালিয়ে যায় এবং গতকাল গভীর রাতে ডিমতা এবং বেলঘড়িয়া এলাকা থেকে তল্লাশি চালিয়ে চোর বিশেষ চার দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে কী কারণে হামলা চালানো হয়েছে এবং কেনই বা তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা ছোড়া হলো তা খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ। তবে অ্যাঞ্জেলস নগরে বোমাবাজি এবং পার্টি অফিসে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত পানিহাটি এলাকার বাসিন্দারা। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।